হাম বা মিজলস মহামারী আকার ধারণ করেছে দ্বীপরাষ্ট্র সামোয়ায়। গেল এক মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62 জনে, বেশিরভাগই শিশু। আক্রান্ত 4000-এর বেশি মানুষ। জরুরি অবস্থায় দেশ অচল হয়ে পড়লেও পাল্লা দিয়ে বাড়ছে রোগী। পাশাপাশি দুটো কবর, এক বছরের মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ এই মা। মাত্র 3 দিন আগে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একই বয়সী ভাগ্নেরও। এত স্বপ্ন ছিল ছোট বাচ্চাটাকে নিয়ে, ওকে কথা বলা শিখাচ্ছিলাম, এমন সময় চলে গেল। এখন কি নিয়ে বাঁচবো, এই কষ্ট কিভাবে মেনে নিতে হয় জানি না। হাম মহামারীর রূপ নেয়ায় প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র সামোয়ায় জরুরি অবস্থা জারি করা হয় গেল মাসে। বন্ধ করে দেয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, বাধ্যতামূলক করা হয়েছে প্রতিষেধক গ্রহণ। এরপরও উন্নতি হয়নি পরিস্থিতির। শুরুর দিকে পরিস্থিতি কতটা জটিল বোঝা যায়নি, এখন সময়ের সাথে পাল্লা দিয়ে লড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ পাঠিয়েছে 1,00,000 প্রতিষেধক, আর প্রতিবেশী নিউজিল্যান্ড পাঠিয়েছে চিকিৎসক, নার্স আর চিকিৎসা সরঞ্জাম। এত বড় সংকট সামলানোর মতো উপযোগী না হাসপাতালগুলো। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী নিয়ে চলা হাসপাতালে পরিস্থিতির ভয়াবহতা বোঝা কঠিন নয়। এখানে এসে চোখের সামনে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু দেখেছি আমরা, কিন্তু কিছুই করার ছিল না। 2,00,000 বাসিন্দার দেশটিতে এখন পর্যন্ত প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে 55% মানুষকে। অন্ধবিশ্বাস আর কুসংস্কার থেকে প্রতিষেধকের বদলে অনেকেই বেছে নিচ্ছেন কথিত পবিত্র পানি। সচেতনতার অভাবে জটিল হচ্ছে সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ এবং দ্রুতগতিতে ছড়ানো রোগ হাম। আফ্রিকার দেশ কঙ্গোতে গেল 15 মাসে এই রোগে প্রাণ গেছে 5,000 মানুষের, যা ইবোলার তুলনায় 2 গুণ। নুসাদ কামাল, যমুনা নিউজ।